কাল কলকাতার প্রাণকেন্দ্র জুড়ে একের পর এক হাই ভোল্টেজ কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধর্ণায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি বকেয়া ডিএর দাবিতে শহীদিনা চত্বরে ইতিমধ্যেই সরকারি কর্মীদের আন্দোলন চলছে এবং সেই আন্দোলন আগামীকাল 62 দিনে পড়ছে। আর সেখান থেকে অর্থাৎ ডিএ মঞ্চ থেকে 100 মিটার দূরে রয়েছে তৃণমূলের ছাত্র যুবদের সমাবেশ। সেখানে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় আজকেই ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামীকাল কলকাতা ধর্মতলা চত্বরে কলকাতা প্রাণকেন্দ্রে তিনটি গুরুত্বপূর্ণ সভা রয়েছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তিনি ধর্ণা অবস্থানে বসছেন, এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় শহীদ মিনার চত্বরে ছাত্র যুবদের সমাবেশ রয়েছে। এর পাশাপাশি এই শহীদ মিনার চত্বর থেকে 100 মিটার দূরে ডিএ আন্দোলন মঞ্চ রয়েছে। গত 61 দিন ধরে তারা আন্দোলনে রয়েছেন, আগামীকাল এই আন্দোলন 62 দিনে পড়বে। অর্থাৎ হাই ভোল্টেজ মেগা ইভেন্ট একের পর এক রয়েছে আগামীকাল সারা দিনভর। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র যুবদের সমাবেশ, এবং একই সঙ্গে ডিএ আন্দোলন চলছে 100 মিটার দূরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শহীদ মিনার চত্বরে যে মঞ্চ করা হয়েছে সেখান থেকে 100 মিটার দূরে ডিএ আন্দোলনকারীদের মঞ্চ, সেখানে আগামীকাল তাদের এই আন্দোলন 62 দিনে পড়তে চলেছে। একদিকে যখন তিনটি বড় মেগা ইভেন্ট কাল রয়েছে আর এর পাশাপাশি ডিএ আন্দোলনকারীদের আন্দোলনও চলছে। বকেয়া থেকে কেন্দ্র বঞ্চনার অভিযোগে কাল শহীদ মিনারে পরপর মেগা ইভেন্ট তিনটি রয়েছে। বকেয়া ডিএর দাবিতে শহীদ মিনারে টানা আন্দোলন চলছে সরকারি কর্মীদের। এর পাশাপাশি শর্ত সাপেক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামীকালের সভা থেকে ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্দেশে বলা হয়েছে সিসিটিভি ক্যামেরা দিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা মুড়ে ফেলতে হবে, নিশ্চিত করতে হবে পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা, সভা থেকে কোনো উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলে পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতার প্রাণকেন্দ্র জুড়ে একের পর এক হাই ভোল্টেজ কর্মসূচি। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদের রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে ধর্ণায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে সরকারি কর্মীদের আন্দোলন পা দেবে 62 দিনে, আর সেখান থেকে মাত্র 100 মিটার দূরে তৃণমূলের ছাত্র যুবদের সমাবেশ, যেখানে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অভিষেকের সভায় শর্ত সাপেক্ষে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। এই সভার বিরোধিতা করে আদালতে দ্বারস্থ হয়েছিলেন ডিএ আন্দোলনকারীরা। তাদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, সংগ্রামী যৌথ মঞ্চ বারবার হুমকির সম্মুখীন হয়েছে, বোমা মেরে উড়িয়ে দেবার হুমকি এসেছে, হেনস্থা করা হয়েছে নওশাদ সিদ্দিকীকে, মঞ্চ উঠিয়ে দেবার পরিকল্পনা নিয়ে একই জায়গায় তৃণমূল ছাত্র পরিষদকে সভার অনুমতি দেওয়া হয়েছে। পাল্টা রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, পুলিশ এবং সেনা খতিয়ে দেখে অনুমতি দিয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান স্থল ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হবে, বাঁশ টিন দিয়ে ব্যারিকেড করা হবে, ডিএ মঞ্চের দিকে কেউ ঢুকতে পারবেন না, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের, কিছু হলে পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে। তখন বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, অন্যত্র কি এই সভা করা যায় না? ঘটনা ঘটলে নিয়ন্ত্রণ করার কি দরকার? আগে থেকেই তো ব্যবস্থা নেওয়া যায়, অযথা সমস্যা তৈরি করার কি দরকার? কলকাতায় কি আর কোনো জায়গা নেই? বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন সওয়াল করেন, মঞ্চ থেকে মাত্র 110 মিটার দূরে টিএমসিপিকে সভার অনুমতি দেওয়া হয়েছে, হামলা হবে, মোহনবাগান মাঠে সবার অনুমতি দেওয়া যেতে পারে, শহরের কেন্দ্রবিন্দুতে একটি শিশুর হত্যা হয়ে গেল। তখন বিচারপতি বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকের সভা মিছিল করার অধিকার রয়েছে, কিন্তু মামলাকারীদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। রাজ্য সরকারের তরফে তখন বলা হয়, হিংসা বাংলায় নতুন কোনো ঘটনা নয়, বিভিন্ন রাজনৈতিক জমানাতে হিংসার ঘটনা ঘটেছে, শুধু এখানে নয় সব রাজ্যেই ঘটেছে, তবে আদালত পুলিশের উপর আস্থা রাখুক। এরপরই নির্দেশে বিচারপতি মান্থা বলেন, সিসিটিভি ক্যামেরা দিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা মুড়ে ফেলতে হবে, পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, পুলিশ কমিশনারকে মাথায় রাখতে হবে ভবিষ্যতে যেন একই জায়গায় দুটি কর্মসূচির অনুমতি না দেওয়া হয়। কলকাতায় আরও অনেক বড় জায়গা আছে, ট্রাফিক সামলাতে পারলে রেড রোডে অনুমতি দিয়ে দিন, আরও প্রচার পাবে। বিচারপতি আরও বলেন, আদালত প্রত্যাশা করে যে তৃণমূলের ছাত্র যুবদের তরফে অশান্তির কোনো উস্কানি দেওয়া হবে না, যদি এরকম হয় তার ফল ভালো হবে না, সভা থেকে কোনো উস্কানিমূলক বক্তব্য করা যাবে না, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে হবে, সব পক্ষকে শান্তি বজায় রাখতে হবে। বুধবার কার্যত এই পারে অভিষেক, ও পারে ডিএ আন্দোলনকারীরা, জানিয়ে এখন থেকেই ফুটছে বঙ্গ রাজনীতি। অত্যন্ত আশঙ্কিত আতঙ্কিত যে কালকে হুলিগেনরা যারা খেলা হবে ডিজে বাজিয়ে 2021 সালে দোসরা মের পরে 1 লক্ষ বিজেপি কর্মীকে ঘর ছাড়া করেছে, এই লোকরা কালকে আসবে কর্মচারীদের গায়ে যদি হাত দেয় কাল বিগ ফোন্দার পরে পশ্চিম বাংলা অচল হবে। আন্দোলনকারীদের গায়ে হাত পড়বে কেন? তাহলে কি ওদেরই কোনো
ডিপ রুটেড, গভীর কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত রয়েছে যেটা ওরা করিয়ে বা করাবার প্রচেষ্টায় থাকবে? আমি কলকাতা পুলিশকে এ বিষয়ে অত্যন্ত সতর্ক থাকার জন্যে আবেদন জানাচ্ছি। মঙ্গলবার কালো ব্যাজ পরে ধিক্কার দিবস পালন করেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। আমাদের মধ্যে নাকি সিভিল ড্রেসে ওনাদের লোক আছে, এই যে কথাটা, এটা সবার সব থেকে আমাদের কাছে মানে মারাত্মক মনে হয়েছে যে সিভিল ড্রেসে আমাদের মধ্যে ওনাদের লোক ঢুকিয়ে রাখা আসলে এটা গণতান্ত্রিক পরিবেশে ঠিক মানানসই নয়। এবং কোর্টে দাঁড়িয়ে বলছেন কেন সরকার পক্ষ স্বয়ং, এই বিষয়টা আমরা নজরে রেখেছি এবং সেই বিষয়ে ভবিষ্যতে আমরা সচেতন থাকব। আর যে শর্ত সাপেক্ষ চাপানো হয়েছে সেই শর্ত যদি উল্লঙ্ঘন করে তাহলে আগামী পরশু দিনে আবার আমরা আদালতে দ্বারস্থ হব। মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে সভার পরে সভাস্থল পরিষ্কার করতে হবে, সভা হয়ে গেলে খুলে ফেলতে হবে ব্যারিকেড। শৌভিক মজুমদার, ঝিলম করঞ্জাই ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ডি আন্দোলন মঞ্চের 110 মিটারের মধ্যেই কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হচ্ছে, আর এই ডি আন্দোলন মঞ্চ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার মাঝে উঠল টিনের দেওয়াল, আর সেখানে থাকছে নোম্যান্স ল্যান্ড, সেখানে পুলিশ মোতায়েন থাকবে। এদিকে এই মাঝেই সন্ধ্যে গোটা জায়গাটি ঘুরে দেখেন অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। ডিএ মঞ্চের দিকে মুখ করে লাগানো তৃণমূল ছাত্র পরিষদের 5টি মাইক পুলিশের নির্দেশে খোলা হয়েছে। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের সভার দিকে মুখ করে লাগানো ডি আন্দোলনকারীদের 3টি মাইকও খোলা হয়। পাশাপাশি ধর্না মঞ্চে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। আজই কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে সভার অনুমতি দিয়েছে এবং সেক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকা এবং পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট, যাতে কোনো প্রকারে কোনো সমস্যা তৈরি না হয় সেই কথা মাথায় রেখেই কলকাতা পুলিশের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। ডি আন্দোলন মঞ্চ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাঝে নো ম্যানস ল্যান্ড করা হয়েছে, টিনের দেওয়াল তোলা হয়েছে। আজ সেই এলাকা ঘুরে দেখেন অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ডি আন্দোলনকারীদের দিকে মাইক এবং ডি আন্দোলনকারীদের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিকে উভয় মাইক আজ খোলা হয়েছে। চোখ রাখছি পরের খবরে। রাজ্যে আরও একটি ঘটনার তদন্ত করবে সিবিআই। নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় সিবিআইকেই দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট। প্রচারে আসতে এই ঘটনা ঘটিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মন্তব্য কুণাল ঘোষের। এবার আসল দোষীরা ধরা পড়বে, আদালতের রায়ের পর বললেন নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ধোপে ঠিকল না রাজ্য সরকারের রিপোর্ট। 25 ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডেপুটি নিশীথ প্রামাণিকের কনভয় হামলার ঘটনা ঘটে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ির কাচ ভাঙে গুলি চালানো এবং বোমাবাজির অভিযোগ ওঠে। এরপর মারমুখী বিজেপি কর্মীরা বুড়িরহাট অঞ্চল তৃণমূলের পার্টি অফিসে হামলা চালায়। তদন্তে নেমে 21 জন বিজেপি সমর্থক এবং 3 জন তৃণমূল সমর্থককে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেন শুভেন্দু অধিকারী, যার প্রেক্ষিতে রাজ্য সরকারকে রিপোর্ট পেশের নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 21 মার্চ রিপোর্ট দিয়ে রাজ্য সরকার জানায়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিনহাটা পৌঁছানোর পর অজ্ঞাত কারণে বুড়িরহাটের দিকে ফিরছিলেন। ইচ্ছাকৃতভাবে তৃণমূল পার্টি অফিসের দিকে তার কনভয় এগিয়ে যাচ্ছিল। তৃণমূল সমর্থকরা পুলিশের পিছনে ছিল। বিজেপি সমর্থকরা তৃণমূল সমর্থকদের নানাভাবে উত্তেজিত করেছিলেন। বিজেপি সমর্থকদের হাতে লাঠি, হকি স্টিক, ধারালো অস্ত্রও ছিল। বোমা মারার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভিড় কমাতে পুলিশ স্টান গ্রেনেড ব্যবহার করেছিল। এরই সঙ্গে রিপোর্টে বলা হয়েছিল শুভেন্দু অধিকারীর এই মামলা করার আসল উদ্দেশ্য পঞ্চায়েত নির্বাচন। কিন্তু রাজ্যের এই রিপোর্ট সন্তুষ্ট করতে পারেনি আদালতকে। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের বেঞ্চ নির্দেশ দিল নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় এবার তদন্ত করবে সিবিআই। নিশ্চিতভাবে আজকের যে মহামান্য উচ্চ আদালতের রায়, সেই রায়কে আমরা স্বাগত জানাই এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বিশ্বাস রাখি যে মহামান্য উচ্চ আদালতের এই যে রায়, এই রায়ের ফলে যারা প্রকৃত দোষী তারা কিন্তু সামনে আসবে। সেদিনের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে দুষ্কৃতকারীরা যারা যুক্ত ছিলেন বা যারা অন্যান্য দুষ্কৃতকারী যুক্ত ছিলেন, তাদের নাম কিন্তু প্রকৃতপক্ষে এই তদন্তের মাধ্যমে উঠে আসবে সামনে। ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, সিআইএসএফ এর জেড ক্যাটাগরির প্রোটেক্টিভ, তিনি যখন আক্রান্ত হচ্ছেন পুলিশের সামনে মামলা করি, আমি ধন্যবাদ জানাবো প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চকে যে তারা সিবিআই তদন্ত দিয়েছেন
এবং স্টে চেয়েছিল রাজ্য সরকার, সেটাও রিজেক্ট করেছেন। এর ফলে উদয়ন গুহ সহ কোচবিহারের এসপি সহ আইসি দিনাটা সহ সমস্ত গুন্ডাদের বিরুদ্ধে আর গুন্ডা উদয়ন গুহর নেতৃত্বে উস্কানিতে নিশীথ প্রামাণিক অর্থাৎ ভারতবর্ষের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আক্রান্ত হয়েছিলেন, তার তদন্ত এবং দৃষ্টান্তমূলক সাজা হবে। একটা চক্রান্ত হয়েছিল রাজ্য সরকারকে কলুষিত করার জন্য। নিশীথ প্রামাণিক তিনি অভিযোগ হচ্ছে, তিনি নিজেই একটা বিশেষ কারণে প্রচারের আলোয় আসার জন্য এইসব কাণ্ড করেছেন। কোর্ট দিয়েছে তো দিয়েছে, এরা তো নাটক করছে। উদয়ন গুহ আর নিশীথ প্রামাণিক দুজনে কুচবিহার তো নাটক করছে। নিশীথ প্রামাণিক কে হামলা করেছে, কে সে তৃণমূল হামলা করেছে, তৃণমূল এখন বিজেপি শেল্টারে আছে। নিয়োগ দুর্নীতি থেকে গরু ও কয়লা পাচার, ভোট পরবর্তী হিংসায় খুন ধর্ষণ থেকে বকটুই হত্যাকাণ্ড, ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুন থেকে হাঁসখালি কাণ্ডের মতো এরাজ্যের একাধিক ঘটনার তদন্ত করছে সিবিআই। এবার সেই তালিকায় যোগ হলো নিশীথ প্রামাণিকের কনভয় হামলার তদন্ত। সৌভিক মজুমদার, শুভেন্দু ভট্টাচার্য ও শিবাশিষ মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্নীতি নিয়ে একযোগে বিরোধীদের আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, যারা দুর্নীতিগ্রস্ত এজেন্সি সক্রিয় হলেই আক্রমণ করা হচ্ছে, কোর্ট পদক্ষেপ নিলে বিচার ব্যবস্থাকেও ছেড়ে কথা বলা হচ্ছে না। দুর্নীতিগ্রস্ত সমস্ত মুখ একসঙ্গে এক মঞ্চে চলে এসেছে। দিল্লিতে দলের নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে লোক ভ্রষ্টাচার মে লিপ্ত হ্যায় উন পর জব एजेंसियां कार्रवाई करती हैं तो एजेंसियों पर हमला किया जाता है। जब कोर्ट कोई फैसला सुनाता है तो कोर्ट पर सवाल उठाए जाते हैं, न्यायिक प्रणाली पर हमले होते हैं। आप सब देख रहे हैं, कुछ दलों ने मिलकर भ्रष्टाचारी बचाओ अभियान छेड़ा हुआ है। आज भ्रष्टाचार में लिप्त जितने भी चेहरे हैं वो सब एक साथ एक मंच पर आ रहे हैं। देश की जनता देख रही है कि पहले की सरकारों ने किस तरह भ्रष्टाचार के खिलाफ कार्रवाई के नाम पर केवल खानापूरी की थी, लेकिन पिछले 9 साल में भाजपा सरकार ने भ्रष्टाचार के खिलाफ जो अभियान चलाया उसने आज भ्रष्टाचार और भ्रष्टाचारियों दोनों की जड़ें हिला दी है। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে দিল্লিতে কংগ্রেসের গণতন্ত্র বাঁচাও মশাল শান্তি মিছিল হওয়ার শুরুতেই আটকাল পুলিশ। লালকেল্লা থেকে টাউন হল পর্যন্ত মিছিল করার কথা কংগ্রেসের। সামিল হন কংগ্রেস সাংসদ ও নেতারা। লালকেল্লায় কংগ্রেস সাংসদ ও নেতা নেত্রীরা জড়ো হতেই আটক করল পুলিশ। গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, সংসদের ভিতর ও বাইরে মুখ বন্ধ করার চেষ্টা চলছে, অভিযোগ জয়রাম রমেশের। अंदर सदन की बाहर ये सरकार, ये तानाशाही सरकार के खिलाफ हमारा ये आंदोलन ये जारी रखेंगे। चाहे कुछ भी हो जाए और सदन के अंदर हो या सदन के बाहर, सारे हिंदुस्तान के हर गांव हर कस्बे पे लोकतंत्र को बचाने के लिए और हिंदुस्तान के बेरोजगारों के साथ साथ आम लोगों की रोजमर्रा की चीज़ों की जो बेतहाशा इजाफा हो रहे हैं, हिंदुस्तान के किसानों की जो तकलीफ हो रहे हैं, सारे मुद्दे से ये भागना चाहते हैं मोदी सरकार।